আসসালামু আলাইকুম বন্ধুরা একাদশ শ্রেণীর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা গত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর নানা তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ঢাকার যেসব কলেজে এখনও সিট খালি আছে সে সকল কলেজের তালিকাগুলো নিয়ে বন্ধুরা তোমরা অনেকেই দ্বিতীয় ধাপে আবেদন করছো এই দ্বিতীয় ধাপে আবেদন করার ক্ষেত্রে সিটগুলো জানা অর্থাৎ যে সকল কলেজে তোমরা আবেদন করবে সে সকল কলেজের সিটগুলো জানতে পারলে তোমাদের আবেদন করতে অনেক সুবিধা হবে পাশাপাশি তোমার জিপিএর সাথে মিলিয়ে অবশ্যই কলেজটি চয়েস করে ফেলো সুযোগ মতো কলেজ বেছে নাও মানে ঝোপ বুঝে কোপ মেনে নাও বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা এটা হচ্ছে ঢাকার মধ্যে বিভিন্ন কলেজের লিস্ট সিটগুলো যদি আমি একটা একটা করে বলতে থাকি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই শুধু আমি কলেজের নামগুলি বলে যাব এবং আরও কিছু তথ্য অ্যাড করার চেষ্টা করব তোমরা স্ক্রিনটি পজ করে স্ক্রিনশট নিয়ে এটা কাজে লাগাতে পারো বা পরবর্তীতে দেখে নিতে পারো প্রথমেই আলোচনা করব ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এই কলেজটিতে যে শিফট বাংলা ভাষণে পড়ানো হয়ে থাকে তিনটি বিভাগ রয়েছে এবং এই কলেজটিতে এসকিউ কোঠা রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং ওন জিপিএ রয়েছে অর্থাৎ নিজস্ব স্কুলের শিক্ষার্থীরা এখানে কম জিপিএ নিয়ে ভর্তি হতে পারবে এবং এখানে স্পেশাল কোঠাও রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অন্যদিকে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই কলেজটিতেও বাংলা ভাষণে পড়ানো হয়ে থাকে এবং সায়েন্সের জন্য শুধু ইংলিশ ভাষণ রয়েছে এখানেও ওন জিপিয়ে রয়েছে অর্থাৎ নিজস্ব স্কুলের শিক্ষার্থীদেরকে একটা জিপে রয়েছে সাবার গভর্নমেন্ট কলেজ এই কলেজটিতে কোনো ওন জিপে বা স্পেশাল কোঠা নেই সাবার ল্যাবরেটরি কলেজ এই কলেজটিতে বাংলা ভাষণে পড়ানো হয়ে থাকে তিনটি বিভাগই রয়েছে এবং সিটগুলো নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এবং সাবার মডেল কলেজ এইখানে যে শিফট রয়েছে তিনটি বিভাগই রয়েছে এবং সিটগুলো তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ ঢাকা ইম্পিরিয়াল কলেজ এই কলেজে মর্নিং শিফটে তিনটি বিভাগ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে এখানে সিটগুলো তোমরা দেখতে পাচ্ছ দুশো চুরানব্বই পঁচাত্তর এবং দুশো তিয়াত্তরটি সিট রয়েছে সায়েন্স মানবিক এবং বাণিজ্য বিভাগের ক্রম অনুযায়ী ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে দুটি শিফট রয়েছে ডে শিফট এবং মর্নিং শিফট এই শিফটগুলোতে ডে শিফটে মূলত ছাত্ররা ভর্তি হতে পারে এবং মর্নিং শিফটে ছাত্রীরাই ভর্তি হয় সিটগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই কলেজে কোনো ওন জিপে বা স্পেশাল কোঠা নেই বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রোফ পাবলিক কলেজ এই কলেজটিতেও দুটি শিফট রয়েছে এখানেও তিনটি বিভাগ রয়েছে ছেলে মেয়ে শিফট অনুযায়ী ভর্তি হয় এই কলেজটিতে ওন জিপে রয়েছে অর্থাৎ নিজস্ব স্কুলের শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে পারে এবং স্পেশাল কোঠাও রয়েছে যেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পাশাপাশি কতটি সিট রয়েছে সেটাও তোমরা স্ক্রিনে দেখছ আদমজি ক্যান্টনমেন্ট কলেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে মর্নিং শিফটে বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সনের সাবজেক্টগুলো দেওয়া আছে বিএএফ সাইন কলেজ কুর্মিটোলাতে এখানে বাংলা ভার্সন রয়েছে এবং ইংরেজি ভার্সন শুধুমাত্র রয়েছে সায়েন্সের ক্ষেত্রে স্পেশাল কোঠাও রয়েছে এখানে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ বিএন কলেজ ঢাকা ক্যান্টনমেন্টে এখানেও এবং স্পেশাল কোঠা রয়েছে বি এ সাইন কলেজ যেটা তেজগাঁওতে অবস্থিত এখানে দুটি ভার্সন রয়েছে বাংলা এবং ইংরেজি ভার্সন মর্নিং শিফটের এখানে ছেলে মেয়ে উভয়ই ভর্তি হতে পারে সিটগুলো এবং এখানেও ওম জিপি এবং স্পেশাল কোঠাও রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এখানে ওম জিপিএ রয়েছে অর্থাৎ নিজস্ব শিক্ষার্থীদের জন্য একটি আলাদা জিপিএ রয়েছে এবং সিটগুলো তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে কোনো স্পেশাল কোঠা নেই ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই কলেজটিতে সিট সংখ্যাগুলো দেখে নাও নির্জর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ডে বাণিজ্য এবং সায়েন্সের কিছু সিট খালি রয়েছে এবং দেখতে পাচ্ছ তোমরা শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে মর্নিং শিফটে দুটি ভার্সন রয়েছে বাংলা এবং ইংরেজি সিটগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং এখানে স্পেশাল কো এরপরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ এই কলেজটিতে স্পেশাল কোটা রয়েছে এবং সিটগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনটি পজ করে তোমরা দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে চেক করে নিতে পারো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভর্নমেন্ট কলেজ এই কলেজটিতে তিনটি বিভাগ রয়েছে ডে শিফটে বরানো হয়ে থাকে বাংলা মাধ্যমে সিটগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সাঁইত্রিশ সাতাশ এবং উনচল্লিশ ঢাকা সিটি কলেজে দুটি শিফট রয়েছে ডে শিফট এবং মর্নিং শিফট মর্নিং শিফটে ছাত্রীরা এবং ডে শিফটে ছেলেরা স্ক্রিনে তোমরা আসন সংখ্যা দেখতে পাচ্ছ স্পেশাল কোটা এবং ওন জিপি এখানে নেই কেমব্রিয়ান কলেজ এই কলেজটিতে ভর্তির জন্য বাংলা এবং ইংরেজি দুটি সিটগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানবিক বিভাগ নেই বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব গভর্নমেন্ট কলেজ এই কলেজটিতে তিনটি বিভাগ রয়েছে তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং সিটগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এরপর আসবো দনিয়া কলেজ এখানেও দুটি শিফট রয়েছে স্ক্রিনে তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ এর কতগুলো সিট রয়েছে এখানে অঞ্জীবে এবং স্পেশাল কোঠা নেই ভাষানটেক গভর্নমেন্ট কলেজে সায়েন্স আর্টস কমার্স তিনটি বিভাগে রয়েছে স্ক্রিনে তোমরা তাদের সিটগুলো দেখতে পাচ্ছ ন্যাশনাল আইডিয়াল কলেজ সায়েন্স আর্টস কমার্সের সিট রয়েছে বাংলা ভার্সন ডে সিফটি রয়েছে এখানে ওন জিপিএ দেখতে পাচ্ছ কিন্তু স্পেশাল কোটা নেই ন্যাশনাল আইডিয়াল কলেজ এই কলেজটিতে এই কলেজটিতে তিনটি বিভাগে আমরা দেখতে পাচ্ছি সিটগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এই কলেজটিতে এরপর বেগম বদরুনেসা গভর্নমেন্ট গার্লস কলেজ এই কলেজটিতে ডে শিফটে বাংলা ভাষণের তিনটি বিভাগ রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শুধু ছাত্রীরা এখানে ভর্তি হতে পারে সায়েন্সের ক্ষেত্রে ছাপ্পান্ন মানবিকের ক্ষেত্রে শিশুটি এবং বাণিজ্যের ক্ষেত্রে ঊনপঞ্চাশটি সিট রয়েছে বিশেষ নূর মোহাম্মদ পাবলিক স্কুল কলেজ দুটি শিফট রয়েছে সিটগুলো দেখতে পাচ্ছ এই কলেজে কিন্তু ওন জিপিএ এবং স্পেশাল কোঠা রয়েছে এছাড়াও কলেজ অব হোম ইকোনমিক্স এ কলেজটিতে বিয়াল্লিশটি সিট বাকি রয়েছে বিসিআইসি কলেজ এখানে দুটি শিফট রয়েছে ডে শিফট মর্নিং শিফট স্ক্রিনে তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতগুলো সিট ফাঁকা রয়েছে তবে এই ব্যাপারটা খেয়াল রাখবে ঢাকা কমার্স কলেজ এই কলেজটিতে বাণিজ্য ইংরেজি মাধ্যম সায়েন্স ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যমের পড়ানো হয়ে থাকে তো গভর্নমেন্ট বাংলা কলেজ এখানে তিনটি বিভাগই রয়েছে সিটগুলো নিশ্চয়ই তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ শহীদ পুলিশ স্মৃতি কলেজ দুটি শিফট রয়েছে এই শিফটের মধ্যে একই বিভাগ রয়েছে অর্থাৎ বাংলা মাধ্যমেই পড়ানো হয়ে থাকে আসন সংখ্যা দেখতে পাচ্ছ তবে এ কলেজে কিন্তু স্পেশাল কোঠা রয়েছে ঢাকা উদ্যয়ন গভর্নমেন্ট কলেজ এই কলেজটিতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি পরিমাণ আসন ফাঁকা রয়েছে এরপর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এই কলেজটিতে খুব জনপ্রিয় হলেও সিট সংখ্যা বেশি বাকি নেই স্পেশাল কোঠা না থাকলেও ওন জিপে এখানে রয়েছে তোমার নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এরপর গভর্নমেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এই কলেজটিতে দুটি শিফট রয়েছে আসন সংখ্যাগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কোনো স্পেশাল কোঠা নেই এরপর লালমাটিয়া মহিলা কলেজ এই কলেজটিতেও কোনো স্পেশাল এবং ওনজিপিএ নেই এই কলেজটিতে তিনটি বিভাগ রয়েছে স্ক্রিনে তোমরা এর আসন সংখ্যাগুলো দেখতে পাচ্ছ মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ এই কলেজটিতে তিনটি বিভাগই রয়েছে কী পরিমাণ আসন সংখ্যা রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওন জিপে এবং স্পেশাল কোঠা নেই মহম্মদপুর কেন্দ্রীয় কলেজেও একই অবস্থা স্ক্রিনে তোমরা এই ডিটেলসটা দেখতে পাচ্ছ মোহাম্মদপুর প্রিপেয়টরি স্কুল অ্যান্ড কলেজ এই কলেজটিতে রয়েছে এবং আসন সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ শিফট ভিত্তিক এরপর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা এই কলেজটিতে বাংলা এবং ইংলিশ ভার্সন দুটি ভার্সনে রয়েছে স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এর সিটগুলো এবং এ কলেজে কিন্তু ওন জিপে রয়েছে অর্থাৎ নিজস্ব শিক্ষার্থীদের জন্য আলাদা একটা জিপের ব্যবস্থা রয়েছে মতিঝিল গভর্নমেন্ট বয়েজ কলেজ এ কলেজটিতে তোমার সিটগুলো দেখতে পাচ্ছ মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ এ কলেজটিতেও এবং আসন সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ এরপর গভর্নমেন্ট বঙ্গবন্ধু কলেজ এই কলেজটি তিনটি বিভাগে রয়েছে যে শিফটে পড়ানো হয়ে থাকে আসন সংখ্যা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ কলেজটিতে মর্নিং শিফটে কিছু সিট খালি রয়েছে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ তবে এই কলেজটাতে কিন্তু স্পেশাল কোঠাও রয়েছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এই কলেজটিতে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ সিট ফাঁকা রয়েছে উদয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছে তিপ্পান্ন এবং তেত্রিশটি সিট রয়েছে সায়েন্স এবং বিজনেস স্টাডিসের ক্ষেত্রে ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ এ কলেজটিতে সায়েন্স আর্টস কমার্সে রয়েছে উনচল্লিশ বারো এবং তেরোটি সিট যথাক্রমে বিকারণ নাসানুন স্কুল অ্যান্ড কলেজ এ কলেজটিতে তোমার নি দেখতে পাচ্ছ খুব অল্প সিটি ফাঁকা রয়েছে এই কলেজটি কিন্তু ওন জিপি রয়েছে অর্থাৎ নিজস্ব শিক্ষার্থীদের জন্য আলাদা একটি জিপের ব্যবস্থা রয়েছে সবুজবাগ গভর্নমেন্ট কলেজ তিনটি বিভাগই রয়েছে মিনিমাম জিপে এটা দেখতে পাচ্ছ এবং আসন সংখ্যা খুব অল্প বাকি রয়েছে এবং এখানে কোনো ওন জিপে এবং স্পেশাল কোঠা নেই গভর্নমেন্ট কবি নজরুল কলেজ এখানেও তিনটি বিভাগ রয়েছে এবং আসন সংখ্যা দেখতে পাচ্ছ সবচেয়ে বেশি পরিমাণ সায়েন্সই রয়েছে একশো ছত্রিশটি সিট বাকি রয়েছে গভর্নমেন্ট শহীদ শ্রহ কলেজ এই কলেজটিতে মানবিকে একশো চারটি এবং সায়েন্সের একশো দশটি এবং বাণিজ্যের ক্ষেত্রে তিনশো সাতান্নটি সিট বাকি রয়েছে তেজগাঁও কলেজে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণ সিট ফাঁকা রয়েছে তেজগাঁও মহিলা কলেজ রয়েছে এখানে শুধু ছাত্রীরা ভর্তি হতে পারে আসন সংখ্যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিসিআই কলেজ এই কলেজটিতে কি পরিমাণ রয়েছে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলা এবং ইংলিশ দুটি ভার্সন এখানে রয়েছে রাজউক উত্তরা মডেল কলেজে কি পরিমাণ আসন ফাঁকা রয়েছে দুটি শিফটে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই কলেজটিতে কিন্তু ওন এ রয়েছে তবে খুব বেশি পরিমাণ সিট ফাঁকা নেই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এই কলেজটিতে তোমার খুব অল্প পরিমাণে সিট ফাঁকা রয়েছে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ গাজীপুর ক্যান্টনমেন্ট এই কলেজটিতে কী পরিমাণ আসন সংখ্যা ফাঁকা রয়েছে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ ঢাকা কলেজ তোমাদের অনেক পছন্দের একটি কলেজ এই কলেজটিতে বাণিজ্যর ক্ষেত্রে ছাব্বিশটি সায়েন্সের ক্ষেত্রে একশো উনচল্লিশটি এবং মানবিকের ক্ষেত্রে আঠারোটি সিট ফাঁকা রয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস কলেজ এই কলেজটিতে আটত্রিশ বিশ পনেরো সায়েন্স মানবিক এবং বাণিজ্য শাখা যথাক্রমে সিট ফাঁকা রয়েছে বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম ঢাকার মধ্যে কিছু কলেজের জিপিএ ভার্সন শিফট এবং তাদের স্পেশাল কোটা এবং ওন জিপিএ এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি কি পরিমাণ আসন সংখ্যা ফাঁকা রয়েছে আশা করি তথ্যগুলি তোমাদের কাজে লাগবে এবং তোমরা এই তথ্য অনুযায়ী একটি সিদ্ধান্ত নিতে পারবে আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ